ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আপনি যখন ভালোবাসা দিয়ে ভালোবাসার আবরণ নিয়ে এগিয়ে যাবেন, আপনার সেই ভালোবাসার আবরণের উষ্ণতা সবাই নিতে চাইবে, এটাই স্বাভাবিক। যখন আপনার ইরানে রেভলিউশন হয়েছিল এবং মিশরে যখন মুরসিকে পদচ্যুত করা হয়েছিল এবং যখন আপনার তুরস্কে এরদোগানকে সরানোর প্রচেষ্টা করা হয়েছিল, সেদিন বুলেটের বদলে আমার মুসলিম মায়েরা ফুল বিছিয়ে দিয়েছিলেন। যখন তারা বুলেট ছোড়ার জন্য পুলিশরে আগাচ্ছিল, তখন আমাদের মায়েরা তাদের আঁচল থেকে তাদেরকে ফুল উপহার দিয়েছিলেন। সেদিন বুলেটগুলো ফুলেতে পরিণত হয়ে গিয়েছিল। আমি এমন এক মুহূর্তে কথা বলছি যখন এই দেশের অবস্থাটা হচ্ছে এমন, হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে যে দেশকে মানুষ স্বাধীন করেছিল 50 বছর আগে, 50 বছর পূর্তিতে আজকে দাঁড়িয়ে খেদুক্তির সাথে আমাদেরকে বলতে হচ্ছে, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। সে আজব স্বাধীন দেশে আজকে আমরা কথা বলছি। আজকে এখানে যে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা করা হচ্ছে দুর্ভিক্ষ আসছে, দুর্ভিক্ষ আসছে, যেটা অনেক আগেই কবি ফররুক বলেছিলেন, এখানে এখন রাত্রি এসেছে নেমে, তবু দেখা যায় দূরে বহু দূরে হেরার রাজতোরণ, এখানে এখন প্রবল ক্ষুধায় মানুষ উঠেছে কেঁপে, এখানে এখন অজস্র ধারা উঠছে দুচোখ ছেপে, তবু দেখা যায় দূরে দেখা যায় হেরার রাজতোরণ। আর এই হেরার রাজতোরণকে দূর থেকে কাছে নিয়ে আসার জন্যে মজলিসুল মুফাসসিরিন কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হালাকু খান আর চেঙ্গিস খান যখন মুসলিম স্থাপত্য শৈলী আর জ্ঞানের ভাণ্ডারকে আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে দিচ্ছিল, তখনও সেখানে ওলামায়ে কেরাম আপনার কিভাবে তায়াম্মুম করতে হবে সেই মাসালা নিয়ে তারা বাহাস করছিল। আজকেও বাংলাদেশে আমরা সেই প্রেক্ষাপট দেখতে পাচ্ছি। আজকে বাংলাদেশে যখন ক্ষুধিত মানুষেরা রাস্তায় কুকুরের সাথে খাবার নিয়ে কাড়াকাড়ি করছে, যখন আমার কোরআনের পাখিরা চার দেয়ালে আজকে বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে, তখনও আমরা কে বড় কে ছোট সেই কথাগুলো নিয়ে আজকে ময়দানকে কাঁপিয়ে দিচ্ছি। তাদের ব্যাপারে আমাদের হৃদয়ের কোনো অনুভূতি নাই, দু চোখে দুফোঁটা অশ্রু নাই। আমরা আজকে সেই মুহূর্তে কথা বলছি যখন আন্তর্জাতিক পর্যায়ে গোটা বিশ্বের মুসলমানদেরকে ধ্বংস করার দেওয়ার জন্যে, ডেস্ট্রয় করে দেওয়ার জন্যে, আজকে যখন পৃথিবীর সকল তাবৎ পরাশক্তি ধর্মীয় বিভেদ ভুলে গিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এক হয়ে গেছে মুসলমানের বিরুদ্ধে, যখন ওরা সবাই মিলে এক আর আমরা বিভেদের রেখা টেনে, আমরা যারা এক হওয়ার কথা ছিল আমরা হয়ে গেলাম অনেক, এটাই হচ্ছে বাস্তবতা। বন্ধুগণ, আজকে আমাদেরকে যদি নিজেদেরকে ঝালাই করে নিতে চাই, কথার ফ্রেমে আবদ্ধ না করে বাস্তবতায় নিজেদেরকে যদি পরীক্ষায় উত্তীর্ণ করতে চাই, অন্তত যে বিষয়গুলো আমাদের করা দরকার, কোরআন সুন্নাকে নিজের জীবনের সাথে মিলিয়ে নেয়া, কোরআন সুন্নাকে নিজের জীবনের সাথে মিলিয়ে নেয়া। অনেকটা প্র্যাকটিসিং মুসলিম যাকে বলে, সেই রকম প্র্যাকটিসিং মুসলিম হিসেবে নিজেকে সমাজে উপস্থাপন করা, ব্যক্তিজীবন এবং সাংসারিক জীবনে এক ও অভিন্ন হওয়া। আমরা ব্যক্তিজীবনে অনেকে হয়ে যায় একরকম, সাংগঠনিক জীবনে হয়ে যায় আরেক রকম। আমরা মনে করি সাংগঠনিক জীবনে আমানতদারির যত প্রয়োজন, ব্যক্তিগত জীবনে বোধহয় আমানতদারির তত প্রয়োজন নাই। কিন্তু বোঝা লাগবে ব্যক্তির সমন্বয় কিন্তু সংগঠন, ব্যক্তি যদি ভালো হয় সংগঠন মানে উত্তীর্ণ হয়, আর ব্যক্তি জীবনে যদি আমরা মানে উত্তীর্ণ হতে না পারি হয়তো অনেক লোকের সমাহার হবে, কিন্তু সে ফুলগুলো হবে বাসি, সে ফুলগুলো হবে বনফুল,
সে ফুলের মালা কখনো সৌরভ ছড়াতে পারে না। যেহেতু মজলিসুর মুফাচ্ছিরিন একটি ফুলের মালা, সেখানে যদি বাছাই করে ফুলগুলি দেয়া হয় তাহলে সে ফুলের মালার সৌরভে গোটা জাতি সুরভিত হবে। বন্ধুগণ, সহমর্মিতা, সহযোগিতা, সমবেথী হওয়া, এটা আজকে খুব বেশি প্রয়োজন। আজকে কাদা ছোড়া থেকে যদি উঠে আসতে হয় তাহলে সহমর্মিতা, সমবেথী হওয়া খুব বেশি প্রয়োজন। কারণ ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আপনি যদি আপনার ভাইকে ভালোই বাসেন, তার ভুলটা আপনি দেখবেন না, আপনি দেখবেন তার ভালো দিকগুলো উঠিয়ে এনে তার ভুলগুলোকে শুধরে দেওয়া। আমরা শুধু ভুলগুলোই বলতে জানি, কিন্তু শুধরে দেওয়ার ভিতরে তার জন্য, তার ভিতরে যে অনেক মেধা, অনেক প্রতিভা, এইগুলো আমরা তার সামনে উপস্থাপন করি না বিধায় সে আমাদেরকে শত্রু ভাবতে শিখে। সুতরাং আমরা যদি আয়নার মতো হয়ে ওই যেমন তোর ছোট্ট একটা গোটা গালের ভিতরে হয়েছে, আয়না যেমন বড় করে দেখায় না, আমিও তুলে ধরতে গেলে যেন বড় করে না তুলি, ঠিক যতটুকুন এতটুকুনই যেন বলি, তাহলে সে আমাকে সহমর্মী, সমবেথী মনে করবে। সমাজের মানুষের কাছে উত্তম রূপে নিজেদেরকে পেশ করতে হবে। কেন আসবে আপনার ডাকে মানুষ? আপনাকে যদি ভালো নাই বাসবে কেন আসবে আপনার ডাকে মানুষ? আপনি যদি তার ডাকে সাড়া না দেন, আপনি তার ডাকে কখনোই যাবেন না, আর আপনি ডাকলেই চলে আসবে, তো এক অলিক কল্পনা, এটা কীভাবে সম্ভব? আপনি বারবার যাবেন, তারপর আপনি প্রত্যাখ্যাত হবেন, একদিন হয়তো আপনার হৃদয়ে ভালোবাসা, তার হৃদয়ে আপনার ভালোবাসা জমে যাবে, সেদিন হয়তো আপনার ডাকে সে সাড়া দেবে। সুতরাং আমি বলতে চাই, কবি ফররুক অনেক আগে বলেছিলেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ফুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি। আমি যখন এই কবিতার আবৃত্তি করছিলাম তখন হৃদয় থেকে চাল্লান কবিতা আমি গুনগুন করে গিয়েছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে অলসতায় আর না কাটুক দিন, পূব আকাশে সূর্য হাসে দিগন্ত রঙিন, মোঠো ভরে আলু এনে আধার সরাও দূরে, ভাঙা মিনারায় আজান শোনাও বেলালেরই সুরে। এখানে আজকে শুধু বেলাল হুসেন হেলালির কণ্ঠেই সঙ্গীত শুনব তা নয়, কিন্তু আজান ধ্বনিত হবে প্রতিটি বেলালের কণ্ঠে, সবাই আমরা বেলাল হয়ে যাই, ভাঙা মিনারায় উচ্চ কণ্ঠে আমরা সবাইকে ডেকে জানিয়ে দেই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকুন সব। তাহলেই সার্থক হবে আজকের এই আয়োজন, তাহলে আজকের এই সকালের ঘুম, এই না ঘুমানো, নির্ঘুম সকাল কাটানো, তাহলেই সার্থক হবে সুন্দরভাবে। আসুন সবাই মিলে এগিয়ে আসি। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.